ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামগঞ্জে। গ্রামগঞ্জে আসলে যথেষ্ট পরিমাণ ত্রাণ পাচ্ছেন না মানুষ। কিছু কিছু যারা বুঝতেছেন তারা কিন্তু এই ত্রাণগুলো কষ্ট করে হলো গ্রামের ভিতরে নিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, যারা গাড়িতে করে ত্রাণ নিয়ে এসে নৌকাতে আবার ঢুকাচ্ছেন এবং এখান থেকে একদম গ্রামে নিয়ে যাচ্ছেন, যে এলাকাগুলো ত্রাণ থেকে বঞ্চিত রয়েছে। বন্যার পানিতে মানুষের অনেক ক্ষতি হয়েছে, আপনারা হয়তো জানেন। খেয়ে না খেয়ে মানুষের দিন যাচ্ছে, অসহায়ত্ব বোধ করছেন গ্রামগঞ্জের মানুষ যারা আছেন তারা। আমাদের আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগবে এই কারণে, কারণ এই মানুষগুলো যে ত্রাণগুলো নিয়ে যাচ্ছেন একদম গ্রামের ভিতরে। এভাবে আপনারা যারা ত্রাণ দিবেন প্রত্যেকেই কিন্তু গ্রামের ভিতরে নিয়ে যাওয়ার দরকার, কারণ শহর প্রান্তিক বা রাস্তার আশপাশে যারা বন্যা কবলিত আছেন তারা বেশ কয়েকবার ত্রাণ পেয়েছেন, কিন্তু গ্রামের ভিতরের মানুষগুলো কিন্তু কিচ্ছুই পাচ্ছে না। এই জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে উৎসাহিত করবে, যাতে আপনারাও এভাবে কষ্ট করে দূর দূরানে নিয়ে যান। আমরা সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়ন আমরা আছি এবং ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু এই ত্রাণগুলো নিয়ে যাওয়া হচ্ছে, তিনি সাথে থাকবেন। অবশ্যই আপনারা দেখছেন যে তারা ত্রাণগুলো ভিতরে উঠাচ্ছেন। কোন জায়গায় যাইব এগুলা? কোন জায়গা? 1 নম্বর ওয়ার্ড।